মুমিনের জবান থেকে এই দোয়া বের হতে দেরি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরতে ওমর এখনো মুসলমান হন নাই, তরবারি নিয়ে নবীজির কল্লা কাটার জন্য নবীজির বাড়ির দিকে দৌড় শুরু করলেন। একজন মুসলমান ডেকে বলে, ওমর আপনি কোথায় যান? বলে, আমি তো মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। আপনি মুহাম্মাদের কল্লা কেন কাটবেন? আরে দেখো না, মুহাম্মদ মক্কার ভিতরে কি যেন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের বাণী শুনে মক্কার কাফেরগুলো দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ক্ষমতা তো দুর্বল হয়ে যাবে, আমাদের নেতৃত্ব হাত ছাড়া হয়ে যাবে, জীবনের বিনিময়ও নেতৃত্ব হাত ছাড়া হতে দিব না, আর ওই মুহাম্মাদের কর্তৃত্ব আমরা মেনে নিব না, আমাদের দল হালকা হয়ে যাবে, এটা আমরা সহ্য করতে পারবো না, এটা আমাদের ধর্মের উপরে বাপ দাদার ঐতিহ্যের উপরে চরম আঘাত, এর প্রতিশোধ নিতেই হবে। ওই মুসলমান ডেকে বললেন, ওমর আপনি একজন শিক্ষিত যুবক, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন কিনা? হযরত ওমর রাগান্বিত কণ্ঠে বলছে, বেটা তোর প্রশ্ন টশ্ন পরে, আগে মুহাম্মাদের কল্লা কাটবো না, আউযুবিল্লাহ। সামনে পথে দাঁড়ায় বলে, ওমর একটা প্রশ্নের উত্তর দেন, আগে কি আপনি আপনার নিজের ঘর সামলাবেন নাকি মুহাম্মাদের কল্লা কাটবেন? ওমর রাগান্বিত স্বরে বলে, বেটা এত বড় সাহস, আমার ঘর সামলাবো মানে আমার ঘর তো ঠিকই আছে। ওমর ছিলেন শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণ। ওমরের রাগ কিন্তু থমকে দাঁড়ালেন, আর এটা কি বললো, আমার তো পেস্টিজে লেগে গেছে, আমার নিজের ঘর ঠিক নাই মানি। যে তাকে দাঁড় করিয়েছে বলতেছে, ওমর আপনি মুহাম্মাদের কল্লা কাটার আগে আপনি আপনার ঘরের খবর নেন। ওমর ঘরে যায় দেখেন, আপনি যেই দোষের কারণে মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছেন ওই দোষে দোষী সাব্যস্ত হইয়া আপনার বোন আপনার দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর তো এখন আর জমিনে নাই, বলেটা কি, দৌড়ে বাড়িতে গেলেন। নবীজির সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে কোরআনের কারীমের তেলাওয়াত শিখাচ্ছেন। হযরতে ওমর যেভাবে ক্ষিপ্ত হয়ে ঘরের দিকে দৌড় শুরু করছে, এই দৃশ্য দেখে সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া লুকায়ত লুকিয়ে পড়লেন, একটা টেবিলের নিচে লুকিয়ে পড়লেন। আর ওমরের বোন আল্লাহর কোরআন সামনে নিয়ে বসে রইলেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকাই কোনো কথা নাই, তার বোনকে চরমভাবে আঘাত শুরু করলো, মারতে মারতে ওমরের বোন মাটিতে লুটিয়ে পড়লো, তরবারি দিয়ে একবারই মারলো, ওমরের বোনের কপালটা ফেটে রক্ত বের হয়ে গেল, রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। পাষণ্ড ওমর দূর থেকে দেখতেছেন বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, হায়রে এই বোনই তো আমার জন্য রাতের বেলা খাবার রেডি করে বসে থাকতো, সকালবেলা আমার জন্য গোসলের পানি রেডি করে রাখতো, আমার জামাগুলো ধুয়ে রাখতো, এই বোনই তো আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, এত শ্রদ্ধা করে, এই বোন তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। পাষণ্ড ওমরের হৃদয়টা মোমের মতো গলে গেল, বোনের কপাল দিয়ে রক্ত পড়ছে, দৌড়াইয়া বোনকে যে জড়িয়ে ধরলেন আর বললেন, কলিজার টুকরা বোন, ও বোন আমার শরীরে অনেক রাগ, রাগ সংবরণ করতে পারি নাই, তোমার গায়ে প্রচন্ড ভাবে আঘাত করেছি, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে। ওমরের বোন কোনো কথা বলে না, ওমর আদর করে কোলের ভিতরে টেনে নিয়ে বলে, বোন একবার কথা বলো, একবার বলো, ও বোন তুমি আমাকে ক্ষমা করো, আমার তো উচিত ছিল আগে তোমাকে জিজ্ঞেস করা, কিছু জিজ্ঞেস না করেই তোমার গায়ে আমি হাত দিয়েছি, বোন আমি চরম অন্যায় করেছি, ও কলিজার টুকরা বোন একবার কথা বলো, আমি তোমাকে আর আঘাত করব না, প্রহার করব না, তোমার কোনো কাজে আমি বাধা দিব না। এবার ওমরের বোন ওমরকে বলে, ভাই
আপনি আমার ভাই হয়ে আমার গায়ে এভাবে আঘাত করলেন, কেন আঘাত করলেন? একবারও জিজ্ঞেস করলেন না, প্রশ্ন করলেন না। আপনি তো আমার কলিজার টুকরা বড় ভাই, আপনি কিভাবে পারলেন আমার গায়ে এভাবে আঘাত করতে? হযরত ওমর বললে, বোন, ও বোন, আমার মাথা ঠিক ছিল না, প্রচন্ড রাগ চলে আসছে, তোমার গায়ে আমি আঘাত করেছি। এবার বলো কি সামনে নিয়ে বসে আছো? ওমরের বোন বলে, ভাই, আমি আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত ওমর বলে, এটা তোমার সামনে কি বলে? এটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের বোন কোরআনে কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসলমান জীবনে কত গান কত কবিতা শুনেছ, আল্লাহ কত সুন্দর করে কোরআনটাকে নাজিল করেছেন। হযরতে ওমর ছিলেন শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, জ্ঞানী মানুষ, বিচক্ষণ। হযরত ওমর বলে, বোন, আমি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জবানে আমি তেলাওয়াত শুনেছি। ও বোন, আমি যতটুকুন শুনেছি, খোদার কসম করে বলি, আমরা তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা ছিলেন কবি, আমাদের দাদা ছিলেন কবি, আমাদের পূর্বপুরুষরা ছিলেন কবি। খোদার কসম করে বলি, তোমার জবান থেকে আমি যেটার তেলাওয়াত শুনেছি, এটা কোনো কবির কবিতা হতে পারে না। আল্লাহু আকবার, এত সুন্দর প্রাঞ্জল ভাষা, কথার ভিতরে এত সুন্দর সাহিত্য, হৃদয় আকর্ষণ করা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড। ও বোন, খোদার কসম করে বলি, এটা দুনিয়ার কোনো মানব রচিত কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললা, আমার কাছে একটু কোরআন দাও, আমি একটু ধরি। ওমরের বোন বলল, না না, তুমি নাপাক, তুমি এখনো ঈমান গ্রহণ করো নাই, তোমার হাতে আমি কোরআন ধরতে দিতে পারি না। হযরতে ওমর বললেন, কি করলে তুমি আমাকে কোরআন ধরতে দিবা? ওমরের বোন বলল, ওযু করে আসো, গোসল করে আসো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে তুমি আল্লাহর কোরআন ধরবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আর এক সেকেন্ডও দেরি করলো না, ওযু করে আসলো, গোসল করে আসলো। আরে, একটু আগেই তো আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তুমি ইসলামের শক্তি বৃদ্ধির জন্য ওমরকে তুমি হেদায়াত দিয়ে দাও। আল্লাহর নবীর জবানের কথা বের হতে দরি, আল্লাহর পক্ষ থেকে সেটা মঞ্জুর হতে, জোরে বলেন, সেটা মঞ্জুর হতে দেরি নাই, আল্লাহ তাআলা ওমরকে কবুল করেছেন। এবার ওমর তো গোসল করে ওযু করে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করেছে। নবীজি ঘরের ভিতরে বসে আছেন, রসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহু বলেন, ওগো আল্লাহর নবী, দেখতেছি ওমর ইবনুল খাত্তাব আপনার দরবারের দিকে আসতেছে। হযরত ওমর আপনার দরবারের দিকে আসতেছে। চাচা আমির হামজা বলে, ওগো আল্লাহর নবী, ক্ষিপ্র গতিতে ওমর আপনার দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। ওমরের ভাব বেশি ভালো দেখা যাচ্ছে না। চাচা আমির হামজা তরবারি বের করে বলে, এ খাত্তাবের ছেলে ওমর, শুনে রাখো, আমি আমির হামজা বলতেছি, তুমি যদি আমার ভাতিজা আল্লাহ নবী মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করো, আমার হাতে তরবারি আছে, আমি তোমার সাথে তরবারি দিয়া ফায়সালা করব, যতক্ষণ পর্যন্ত আমার দেহর সাথে বা হাতের শরীরের সাথে বাহুর সাথে আমার হাত লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে লড়ে যাব, কিন্তু আল্লাহ নবীর সাথে কোন রকম বেয়াদবি করবা আমি আমির হামজা মোটেও মেনে নিব না। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন বললেন, চাচা শান্ত হন, কি হন? আরে ওমর তরবারি দিয়া বেয়াদবি তো করবো, দূরের কথা, একটু পরে তো ওমর কালেমা পড়ে
মুসলমান হবে। আল্লাহু আকবার বললেন। কেন কেন আল্লাহর নবী দোয়া করেছেন? বুলেটের গুলি মিস যেতে পারে, আমার নবীর দোয়া আছে, মিস আছে, আমার নবীর দোয়া মিস নাই। জিব্রাইল আয়েশা বলল, গো আল্লাহর নবী দোয়া করছেন কবুল। ওই যে দেখেন আসতেছে ওমর, দেখেন ওমর আসতেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল আমার বন্ধু দোয়া করবে, আমি আল্লাহ কবুল করব না, এটা হতে পারে না, আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার দিন প্রচার করার জন্য। কার দিন? জোরে বলেন, কার দিন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও যুবক, ও যুবক, তোমরা মনে করতে পারো ওলামায়ে কেরাম দুর্বল, ওলামায়ে কেরাম দুর্বল না, আল্লাহর নবীকে আল্লাহ মক্কা পাঠাইছিলেন, মক্কার কাফেররা দেখতেছে মোহাম্মদ একা, স্ত্রী নাই, কোনো ছেলে সন্তানও নাই। নবীজির পুত্র সন্তানগুলো যখন মারা গেল, মক্কার কাফেরেরা নবীজিকে নির্বংশ বলে গালি দিতেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলতো, আরে মোহাম্মদের স্ত্রী নাই, পুত্র সন্তান নাই, সে কিভাবে কালেমার দাবাত একা একা দিবে, এটা তার পক্ষে সম্ভব নয়, নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা দেখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা, কিন্তু ওই কাফেরেরা জানে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হতে পারে, কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেয় না, দিয়েছে, দিয়েছে। এ কারণে আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়তীমান ফাআওয়া, আল্লাহু আকবার, ও নবী আপনি ছিলেন ইতিম, আমি কিন্তু আপনাকে ইতিম অবস্থায় একা ছেড়ে দেই নাই, আপনি একা না, আপনার সাথে আমি আল্লাহ আছি, আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী আপনি একা না, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, এতিম অবস্থা থেকে কিন্তু আমি আল্লাহ আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, অনেকেই মনে করতে পারে ওলামায়ে কেরাম একা, না না না, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কার বড় বড় লিডারেরা বিরোধিতা করেছে, কিছুই করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ ছিলেন আল্লাহর নবীর সাথে, ছিলেন কি ছিলেন না, জোরে বলেন ছিলেন কি ছিলেন না। ঠিক বর্তমানেও যদি ওলামায়ে কেরাম হকের পথে থাকে, ইসলামের পথে থাকে, দিনের পথে থাকে, মাঝে মাঝে একটু টর্নেডো একটু ঝড় আসতে পারে, যদি ঈমান নিয়ে হকের পথে যদি অটল থাকতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওলামায়ে কেরাম এবং ইসলামের বিজয় দিবে। দিবে কি দিবে না, বুঝাইতে পেরেছি? বুঝছেন তো? নবীজি যখন কোরআনের দাওয়াত দিত মক্কার কাফেরের কাছে, টাকা নাই, পয়সা নাই, ভালো কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তরবারি নাই, গরিব, গরিব, খাইতে পারে না, পড়তে পারে না, সে আবার মক্কার নাকি প্রেসিডেন্ট হবে। কাফেরেরা এইভাবে নবীজিকে টিটকারি মারতো, কি করতো, টিটকারি মারতো, আরে এই মোল্লা নাকি আবার রাষ্ট্র ক্ষমতার মালিক হবে, এটা কি সম্ভব? মক্কার কাফেরেরা জানে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার দাওয়াত দিচ্ছেন, যেই দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এটা মোহাম্মদের কোন দ্বীন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দ্বীন, ঠিক কি না বলে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, ওগো নবী আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার প্রতিনিধি, আপনি আর আমি, আমি আর আপনি, ঠিক কিনা বলেন? আপনি আর আমি, আমি আর আপনি, কত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, সবাই আমার সাথে আগ বাড়ায় বন্ধুত্ব করতে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, মুসা কালিমুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, ঈসা রূহুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আদম সফিউল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আমাকে খুশি করতে চায়, কিন্তু আমি আল্লাহ নিজে
আগ বাড়ায় আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও নবী, সব পয়গম্বরকে আমি ডাক দিয়েছি, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনুস, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, আল্লাহু আকবার, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক, ও নবী, একবারও আপনাকে আমি নাম ধরে ডাক দেই নাই, ইয়া মোহাম্মদ, একবারও ডাক দেই নাই, কারণ আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার মাহবুব, আপনি তো আমার ভালোবাসার মানুষ, আমি আপনাকে আদর করে ডাক দিয়েছি, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ওঠেন ওঠেন, আল্লাহু আকবার, বন্ধু বন্ধুকে ডাকতেছে, ওঠেন ওঠেন আর ঘুমায়েন না। ওগো নবী, আপনি শুনে রাখেন, মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে আপনি ভয় করবেন না, আপনি আমার উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আপনি আমার উপর ভরসা করেন, তাওয়াক্কুল করেন, মক্কার কাফেরদের ষড়যন্ত্রের জাল অনেক বড় লম্বা হতে পারে, কিন্তু সেটা মাকড়সার জালের চাইতে আর বেশি। মাকড়সার জাল দেখছেন, মাকড়সা যখন মনের মাধুরী মিশিয়ে জাল বুনায়, মনে করে এই জাল কোনো টর্নেডো, ভূমিকম্প, ঝড় কিছুই করতে পারবে না, অথচ পাঁচ বছরের একটা শিশু যে যদি ওই মাকড়সার জালের উপর একটু ফু মারে, থাকবে 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 না? কাফের, মুশরিক, বেঈমান, ইসলাম বিদ্বেষীরা মনে করতে পারে তারা ইসলাম এবং মুসলমানকে লণ্ডভণ্ড করে দিবে, কিন্তু তারা জানে না তাদের এই ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতেও আরো দুর্বল। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? আলম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আ'ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماجر درود درود إبراهيم پوري اللهم صل على محمد جوري محبتي আরে ভাই, নবীজির নামে দুরুদ পড়তে হবে মহাব্বতের সাথে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে। একটু আগে আমি যে কোরআন পড়লাম, এই কোরআন তো আমি আবেগ নিয়ে পড়েছি, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে পড়েছি। মালিক, তোমার কালাম পড়তেছি তোমার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? দুনিয়ার কোনো মানুষকে শোনানোর জন্য নয়, দেখানোর জন্য নয়। মালিক, তুমি যদি আমার কোরআনের তেলাওয়াত শুনে রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা বলেন? আর আপনারাও আল্লাহর কোরআন শুনেছেন আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহর খুশি না? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, রব্বে করিমকে খুশি করার জন্য। সুতরাং নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত নাজিল করে। কয়বার? নবীজির প্রতি দুরূদ পড়বেন একবার, রব্বে করিম আপনার উপরে রহমত নাজিল করবে। জোরে বলেন, জোরে বলেন, সাথে সাথে দশটা গুণা মাফ করে দিবে আল্লাহ। কয়টা গুণা? নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে সাথে সাথে দশটা গুণা মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। যখন আমরা নবীজির নামে দুরূদ পড়ি, সাথে সাথে এই দুরূদ শরীফ নিয়ে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে দুরূদ শরীফ নিয়ে হাজির হয়ে যায়।
রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করে, ও ফেরেশতা কি নিয়ে আসতো? ওগো আল্লাহর নবী, বাংলাদেশের সিলেট জেলার টুকের বাজারে এই গভীর রজনীতে কোরআনের মাহফিল হচ্ছে, আপনার কিছু আশিক রাসূলরা আপনার উম্মতের আপনার নামে দুরূদ পড়েছে এই গভীর রজনীতে, আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম বলে, ফেরেশতা আমার উম্মতরা আমাকে কোনোদিন, আমরা দেখেছি নবীজিকে দেখি নাই, তার কণ্ঠের আওয়াজও শুনি নাই, না দেখলে কি হবে, তার জবানের কথা না শুনলে কি হবে, এই হৃদয়ে যতটুকুন ভালোবাসা আছে সব নবীর জন্য, ঠিক কিনা বলেন? কার জন্য? নবীর জন্য। নবীজির জন্য কলিজাও কেটে দিয়ে দিতে পারি, ঠিক কিনা বলেন? পারি কি পারি না? আল্লাহ আল্লাহ রসুলের জন্য চাইলে তো জীবনও দিতে পারি। রহমাতুল্লিল আলামিন বলে, ফেরেশতা আমার কোন কোন উম্মত আমার নামে দুরুদ পড়েছে? ফেরেশতারা বলে, গো আল্লাহর নবী আপনার অমুক উম্মত দুরুদ পড়েছে বলে আমি তার চেহারাটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন আপনার আমার চেহারা নবীজির সামনে ফেরেশতারা তুলে ধরে, সম্ভব কি সম্ভব না? বিশ্বাস হয় না? কেন? ইউকে ইউএস থেকে ফোন দিলে সেকেন্ডের মধ্যে ভিডিও কলে কল চলে আসে, হোয়াটসঅ্যাপে চলে আসে, তুমি রান্না করছো সেটাও দেখতেছে, তরকারি কাটছো সেটাও দেখতেছে, ঘর মুছতেছো সেটাও দেখতেছে, ঠিক কিনা বলেন? তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একটু টেকনোলজির দ্বারা সেকেন্ডের মধ্যে যদি হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে তোমার ছবি যদি শো করতে পারে, ফেরেশতারা কি তোমার আমার ছবি চেহারা কি নবীর সামনে ধরতে পারে না? রহমাতুল্লিল আলামিন বলে, ফেরেশতা আমি আমার এই উম্মতের চেহারাটা চিনে রাখলাম, যে উম্মত আমাকে না দেখে আমার নামে দুরূদ শরীফ পড়েছে, কাল হাশরের ময়দানে আমি নবী কঠিন বিপদের সময় আমি আমার উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। তাহলে নবীজির নামে মহব্বতে দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? ও যুবকরা দরকার আছে কি আছে না? এবার হৃদয় উজাড় করে দুরূদ পড়ব, اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سار دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے سار دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے بلغ العلا حسنت جميع خصاله মাওলাই পাকের নামে হৃদয় উজাড় করে দিলটাকে নরম করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালহু আজকে আমাদেরকে টুকের বাজার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মুফতি ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মাননীয় শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা রাত প্রায় ১২টা গভীর রজনী, এত রাত্রেও কোনো তোবারক নাই, কোনো জিলাপি নাই, কোনো সিন্নি নাই, কোনো বিরানি নাই, হাজির বিরানি নাই, কিচ্ছু বিরানি নাই, সব কিছু দুনিয়ার লোভ লালসা উপেক্ষা করে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা আজকের এই মাহফিলে হাজির হয়েছে, উপস্থিত হয়েছেন। রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা শুক্রিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজমায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা অনেক বড় সৌভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। কেন সৌভাগ্যবান? এই জন্য আমার দিল বলে আল্লাহ তাআলা আজকের রাত্রটা ইচ্ছা করলে এই রাত্রকে উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে, আমার দিল বলতেছে। কারণ এত যুবকের সমাগম, কোরআন প্রেমিকদের সমাগম এই গভীর রজনীতে রাত ১২টার পরে না খেয়ে, যে দেশের মুসলমান কোরআনের মজমায় আসতে পারে, যে দেশের মুসলমান কোরআনের তেলাওয়াতকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, সে দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এটা হতেই পারে না। আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন, এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে ১০টি করে নেকি পেয়েছেন। কয়টা কয়টা? ও যুবক বুকে হাত দিয়ে বলো তো, জীবনেতে কত হিন্দি গান শুনলা? ভারত থেকে কত মাঝে মাঝে তোমাদের জন্য নতুন নতুন হিন্দি গান পাঠায়, একবার দুইবার, এক মাস দুই মাস শোনার পরে বলে এই গান যদি বাজাও তাহলে ঝাড়ু দিয়ে পিটাবো, ঠিক কিনা? বলেন, বলে কি বলে না? অথচ যুবক, যে কোরআন আমি তোমাদের সামনে পড়লাম, এই কোরআন নাজিল হয়েছে মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আকাই নাম্বার তাজদার মদিনা, নবী এ দোজাহান, মাহবুবে কিবরিয়া জিগার গোশাই আমিনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনকে ১৪৫০ বছর আগে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? সেই থেকে বাইতুল্লাহ আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। আমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা শুনি, যতই শুনি ততই মজা লাগে, লাগে কি লাগে না? আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন ইমাম সাহেবকে কেউ বলেছে যে হুজুর সূরা ফাতিহাটা নামাজে পড়বেন না, মজা লাগে না, কেউ বলেছে? না, এটা মজা লাগবেই, মজা লাগতেই হবে। এর কারণ হলো কোরআন হচ্ছে
হচ্ছে আল্লাহর জবানের কালাম দুনিয়ার কোন মানব রচিত কিতাব নয়, দুনিয়ার কোন মানব রচিত কিতাব আল্লাহর কোরআন নয়। এই কোরআন আল্লাহ তাআলা লোহে মাহফুজ থেকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত। সুতরাং সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আজকের মাহফিলে যারা এসেছেন সবাই কম পক্ষে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম কিভাবে বলেন তো? সূরাতুল ইখলাস শরীফ আমি তিনবার তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যতজন মানুষ আছেন যতজন মানুষ আছেন ততজন এক একজন করে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজা? আরো জোরে বলেন খুশি নাকি বেজা? হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমি হচ্ছে এই সিলেটের পবিত্র মাটি, যেই মাটিকে বলা হয় আধ্যাত্মিক শহর, ঠিক কিনা বলেন? এই সিলেটের মানুষ নিজের জীবনের চাইতে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, বাসে কি বাসে না? সুতরাং যারা এসি রুমের ভিতরে বসে গরম গরম কফি খান আর বক্তব্য দেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বোকার স্বর্গে বাস করছেন, বোকার স্বর্গে বাস করছেন। রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা পয়গম্বরকে আল্লাহ মক্কার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতেন আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত, কিছু করতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পারে নাই। এর কারণ হলো ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে ও নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখানে বুঝতে হবে যুবকরা, অনেক সময় আমাদের অনেক ভাই বলে যে আল্লাহ ইসলাম হেফাজত করবে, কোন কোরআন হাদিসের কোথাও নাই আল্লাহ ইসলাম হেফাজত করবে, কোথাও নাই। চ্যালেঞ্জ, আল্লাহ বলছে আমি কোরআন হেফাজত করব, কিন্তু ইসলাম হেফাজত করবে আল্লাহর বান্দারা। আল্লাহ যদি ইসলাম হেফাজত করে তাহলে তোমাকে আমাকে পাঠাইছি কি গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য, ফুর্তি করার জন্য? আল্লাহ কেন ইসলাম হেফাজত করবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে হেফাজত করবে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ঠিক কিনা বলেন? এ কারণেই তো নবীজি যখন মক্কায় কোরআনের দাওয়াত দিতেন মক্কার কাফেরেরা নবীকে কোরআনের দাওয়াত দিতে দিত না, ইসলামের কথা বলতে দিত না। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামের কথা কোরআনের কথা যদি মুসলমান আস্তে আস্তে বলা বন্ধ করে দেয়, বছরের পর বছর যুগের পর যুগ অতিবাহিত হতে হতে এক সময় মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাবে, তারা যে মুসলমান এটাই তারা ভুলে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণেই চায়নাতে অনেক মুসলমানদের দেখা যায়, তারা মুসলমান ঠিকই কিন্তু চাইনিজ সরকার উইঘুর মুসলমানদেরকে ধর্ম কর্ম পালন করতে বাধা দেয়। এ কারণে ইসলামের সঠিক বিষয়টা তারা এখনো জানে না। এ কারণে কোরআনের কথা যত বেশি হবে, রসুলের হাদিসের কথা যত বেশি হবে, তত মানুষের মাঝে ঈমান বৃদ্ধি পাবে, ইসলামকে তারা ভালো করে বুঝবে, ইসলামকে তারা ভালো করে জানবে, ঠিক কেন বলেন? ফর এক্সাম্পল, নবীজি যখন মক্কার জমিনে কোরআনের কথা বলে ইসলামের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াতে কালেমার দাওয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে,
নবীজি একা, সাথে কিছু নবাগত সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারাও অনেক দুর্বল। তারা অনেক কি দুর্বল। নবীজি কালেমার দাওয়াত দিতে পারে না, রাস্তায় বের হইলে আবু জেহেল বলে মোহাম্মদ রাস্তায় বের হবা ঠ্যাং পিডাইয়া ভেঙে দিব, নাউজুবিল্লাহ। যাও ঘরে, যাও ঘরে, যাও দরজা লাগায় বসে থাকো, তোমাকে যেন আর রাস্তায় না দেখি। নবীকে এভাবে হুমকি ধামকি দিতেন, ঠিক কিনা বলেন? দীর্ঘদিন পর্যন্ত নবীজি রাতের আধারে আধারে সাহাবিরা এসেছেন নবীজির কাছে ইসলাম শেখার জন্য, রাতের আধারে, দিনের বেলাও বের হতে দেয় নাই। চিন্তা করেছেন পরিস্থিতি কত বড় নাজুক, পরিস্থিতিটা কেমন ছিল? কাফেরেরা মুসলমানদেরকে দিনের বেলা রাস্তায় পাইলে মুসলমানদের উপর অত্যাচার করত। হযরতে বেলাল গোপনে গোপনে এসে, প্রকাশ্যে নয়, গোপনে এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে হযরতে বেলালের ইমানি জজবা বেড়ে গেছে, এখন আর তো চাইলেও চুপ থাকতে পারে না, জিকির মুখ জবান দিয়ে শুধু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জিকির বের হতে শুরু করেছে, আল্লাহু আকবার। হযরতে বেলাল আহাদ আহাদ বলে আল্লাহর নামের জিকির করে, বেলালের মনিব টের পেয়ে গিয়েছে। বেলালের মনিপের পাওয়ার পরে বেলালের উপরে অকাত্য নির্যাতন, অত্যাচার, জুলুম, সহ্য, নির্যাতন শুরু করে দিল। এই দৃশ্য সিদ্দিকে আকবর দূর থেকে দেখতেছেন, বেলালকে চরম ভাবে প্রহার করা হচ্ছে, বেলালের উপরে নির্যাতন করা হচ্ছে। সিদ্দিকে আকবর সহ্য করতে পারলেন না, দৌড়ায়া চলে গেলেন আল্লাহর নবীর কাছে। ওগো নবী রহমাতুল্লিল আলামিন, একটু আগে আমি দেখে আসলাম আমাদের ভাই বেলালের উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন আবু বকর, কারণ কি? কারণ হলো ওগো আল্লাহর নবী, বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ আল্লাহ জিকির করে, এই জিকির করার কারণে বেলালের মনি বেলালকে অত্যাচার করতেছে, নাউজুবিল্লাহ। রহমাতুল্লিল আলামিন বললেন আবু বকর আপনি যান, বেলালকে যে বলেন বেলাল যাতে করে আস্তে আস্তে করে আল্লাহর নামের জিকির করে। সিদ্দিকে আকবর বেলালের কাছে এসে বলেন, ও বেলাল, আল্লাহর নবী বলেছেন আপনাকে আস্তে আস্তে করে জিকির করতে, আপনি যদি আস্তে আস্তে করে জিকির করেন আপনার মনিব শুনবে না, আপনার উপরে অত্যাচারও করবে না। হযরত বেলাল বলে, ভাই আবু বকর খোদার কসম করে বলি, আমি যেই দিন থেকে পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে আমি চাই আমার মনিবের সামনে আস্তে আস্তে করে আল্লাহর নামের জিকির করতে, কিন্তু আমি চাইলেও কি হবে, আমার জবান দিয়ে আমার মনের অগোচরে আল্লাহর নামের জিকির বের হয়ে যায়। এ তো হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? মুসলমানদের এমন দুর্দিন, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচার, অমুসলমান, আল্লাহর নবী কিন্তু ভেঙে পড়ে নাই। ভেঙে পড়েছে আল্লাহর নবী, ভেঙে পড়ে নাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা, আল্লাহুম্মা আইজিল ইসলামা উমর ইবনুল খাত্তাব ও ইবনে হিশাম আবু জাহেল। ওগো আল্লাহ, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আপনি ওমরের ছেলে খাত্তাবকে দ্বীনের জন্য কবুল করেন, অথবা আবু জেহেলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ হয় আপনি ওমরকে ইসলামের জন্য হেদায়াত দিয়া দেন, অথবা আবু জেহেলকে আপনি হেদায়াত দিয়া দেন। এই দুইজনের মধ্য থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলের শয়তানটাকে পছন্দ পছন্দ করে নাই। আল্লাহুম্মা আইজিল ইসলাম উমর ইবনুল খাত্তাব। হাদিস শরীফের ভিতরে এসেছে রহমাতুল্লিল আলামিনের জবান থেকে এই দোয়া বের হতে দেরি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরতে ওমর এখনো মুসলমান হন নাই, তরবারি নিয়ে নবীজির কল্লা কাটার জন্য নবীজির বাড়ির দিকে দৌড় শুরু করলেন। একজন মুসলমান ডেকে বলে, ওমর আপনি কোথায় যান?
বলে আমি তো মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি, আপনি মুহাম্মাদের কল্লা কেন কাটবেন? আরে দেখো না মুহাম্মাদ মক্কার ভিতরে কি যেন তেলাবাত করে, তার তেলাবাতের বাণী শুনে মক্কার কাফের গুলো দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ক্ষমতা তো দুর্বল হয়ে যাবে, আমাদের নেতৃত্ব হাত ছাড়া হয়ে যাবে। জীবনের বিনিময়ও নেতৃত্ব হাত ছাড়া হতে দিব না, আর ওই মুহাম্মাদের কর্তৃত্ব আমরা মেনে নিব না, আমাদের দল হালকা হয়ে যাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। এটা আমাদের ধর্মের উপরে বাপ দাদার ঐতিহ্যের উপরে চরম আঘাত, এর প্রতিশোধ নিতেই হবে। ওই মুসলমান ডেকে বললেন, ওমর আপনি একজন শিক্ষিত যুবক, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন কিনা? হযরত ওমর রাগান্বিত কণ্ঠে বলছে, বেটা তোর প্রশ্ন টশ্ন পরে, আগে মুহাম্মাদের কল্লা কাটবো না। উযুবিল্লাহ সামনে পথে দাঁড়ায় বলে, ওমর একটা প্রশ্নের উত্তর দেন, আগে কি আপনি আপনার নিজের ঘর সামলাবেন নাকি মুহাম্মাদের কল্লা কাটবেন? ওমর রাগান্বিত স্বরে বলে, বেটা এত বড় সাহস, আমার ঘর সামলাবো মানে আমার ঘর তো ঠিকই আছে। ওমর ছিলেন শিক্ষিত মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণ। ওমরের রাগ কিন্তু থমকে দাঁড়ালেন, আর এটা কি বললো, আমার তো পেস্টি যে লেগে গেছে, আমার নিজের ঘর ঠিক নাই মানি। যে তাকে দাঁড় করিয়েছে বলতেছে, ওমর আপনি মুহাম্মাদের কল্লা কাটার আগে আপনি আপনার ঘরের খবর নেন। ওমর ঘরে যায় দেখেন, আপনি যেই দোষের কারণে মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছেন ওই দোষে দোষী সাব্যস্ত হইয়া আপনার বোন আপনার দুলাবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর তো এখন আর জমিনে নাই, বলেটা কি, দৌড়ে বাড়িতে গেলেন। নবীজির সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে কোরআনের কারীমের তেলাওয়াত শিখাচ্ছেন। হযরত ওমর যেভাবে ক্ষিপ্ত হয়ে ঘরের দিকে দৌড় শুরু করছে, এই দৃশ্য দেখে সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া লুকায় লুকিয়ে পড়লেন, একটা টেবিলের নিচে লুকিয়ে পড়লেন। আর ওমরের বোন আল্লাহর কোরআন সামনে নিয়ে বসে রইলেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকাই কোনো কথা নাই, তার বোনকে চরম ভাবে আঘাত শুরু করলো। মারতে মারতে ওমরের বোন মাটিতে লুটিয়ে পড়ল, তরবারি দিয়ে একবারই মারলো, ওমরের বোনের কপালটা ফেটে রক্ত বের হয়ে গেল। রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। পাষণ্ড ওমর দূর থেকে দেখতেছেন বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, হায়রে এই বোনই তো আমার জন্য রাতের বেলা খাবার রেডি করে বসে থাকতো, সকালবেলা আমার জন্য গোসলের পানি রেডি করে রাখতো, আমার জামাগুলো ধুয়ে রাখতো, এই বোনই তো আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, এত শ্রদ্ধা করে, এই বোন তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। পাষণ্ড ওমরের হৃদয়টা মোমের মতো গলে গেল, বোনের কপাল দিয়ে রক্ত পড়ছে। দৌড়াইয়া বোনকে যে জড়িয়ে ধরলেন আর বললেন, কলিজার টুকরা বোন, ও বোন আমার শরীরে অনেক রাগ, রাগ সংবরণ করতে পারি নাই, তোমার গায়ে প্রচন্ড ভাবে আঘাত করেছি, তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে। ওমরের বোন কোনো কথা বলে না, ওমর আদর করে কোলের ভিতরে টেনে নিয়ে বলে, বোন একবার কথা বলো, একবার বলো, ও বোন তুমি আমাকে ক্ষমা করো, আমার তো উচিত ছিল আগে তোমাকে জিজ্ঞেস করা, কিছু জিজ্ঞেস না করেই তোমার গায়ে আমি হাত দিয়েছি, বোন আমি চরম অন্যায় করেছি, ও কলিজার টুকরা বোন একবার কথা বলো, আমি তোমাকে আর আঘাত করব না, প্রহার করব না, তোমার কোনো কাজে আমি বাধা দিব না। এবার ওমরের বোন ওমরকে বলে, ভাই আপনি আমার ভাই হয়ে আমার গায়ে এভাবে আঘাত করলেন, কেন আঘাত করলেন, একবারও জিজ্ঞেস করলেন না, প্রশ্ন করলেন না, আপনি তো আমার কলিজার টুকরা বড় ভাই, আপনি কিভাবে পারলেন আমার গায়ে এভাবে আঘাত করতে? হযরত ওমর বললে, বোন
ও বোন আমার মাথা ঠিক ছিল না, প্রচন্ড রাগ চলে আসছে, তোমার গায়ে আমি আঘাত করেছি, এবার বলো কি সামনে নিয়ে বসে আছো। ওমরের বোন বলে, ভাই আমি আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত ওমর বলে, এটা তোমার সামনে কি বলে, এটা আল্লাহর কোরআন, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের বোন কোরআনে কারীমের সূরা তোহা তেলাওয়াত করতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। মুসলমান জীবনে কত গান কত কবিতা শুনেছো, আল্লাহ কত সুন্দর করে কোরআনটাকে নাজিল করেছেন। হযরত ওমর ছিলেন শিক্ষিত মানুষ, বুদ্ধিমান জ্ঞানী মানুষ, বিচক্ষণ। হযরত ওমর বলে, বোন আমি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার জবানে আমি তেলাওয়াত শুনেছি। ও বোন আমি যতটুকু শুনেছি, খোদার কসম করে বলি, আমরা তো কবির ঘরে জন্ম, আমাদের বাবা ছিলেন কবি, আমাদের দাদা ছিলেন কবি, আমাদের পূর্বপুরুষরা ছিলেন কবি। খোদার কসম করে বলি, তোমার জবান থেকে আমি যেটার তেলাওয়াত শুনেছি, এটা কোনো কবির কবিতা হতে পারে না। আল্লাহু আকবার, এত সুন্দর প্রাঞ্জল ভাষা, কথার ভিতরে এত সুন্দর সাহিত্য, হৃদয় আকর্ষণ করা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড। ও বোন খোদার কসম করে বলি, এটা দুনিয়ার কোনো মানব রচিত কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর বললা, আমার কাছে একটু কোরআন দাও, আমি একটু ধরি। ওমরের বোন বলল, না না তুমি নাপাক, তুমি এখনো ঈমান গ্রহণ করো নাই, তোমার হাতে আমি কোরআন ধরতে দিতে পারি না। হযরত ওমর বললেন, কি করলে তুমি আমাকে কোরআন ধরতে দিবা? ওমরের বোন বলল, ওযু করে আসো, গোসল করে আসো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাও, কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে তুমি আল্লাহর কোরআন ধরবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আর এক সেকেন্ডও দেরি করলো না, ওযু করে আসলো, গোসল করে আসলো। আরে একটু আগেই তো আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, উমর ইবনুল খাত্তাব, আল্লাহ তুমি ইসলামের শক্তি বৃদ্ধির জন্য ওমরকে তুমি হেদায়াত দিয়ে দাও। আল্লাহর নবীর জবানের কথা বের হতে দরি, আল্লাহর পক্ষ থেকে সেটা মঞ্জুর হতে, জোরে বলেন, সেটা মঞ্জুর হতে দেরি নাই, আল্লাহ তাআলা ওমরকে কবুল করেছেন। এবার ওমর তো গোসল করে ওযু করে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড় শুরু করেছে। নবীজি ঘরের ভিতরে বসে আছেন, রসূলের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনহু বলেন, ওগো আল্লাহর নবী দেখতেছি ওমর ইবনুল খাত্তাব আপনার দরবারের দিকে আসতেছে, হযরত ওমর আপনার দরবারের দিকে আসতেছে। চাচা আমির হামজা বলে, ওগো আল্লাহর নবী, ক্ষিপ্র গতিতে ওমর আপনার দরবারের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে, ওমরের ভাব বেশি ভালো দেখা যাচ্ছে না। চাচা আমির হামজা তরবারি বের করে বলে, এ খাত্তাবের ছেলে ওমর, শুনে রাখো, আমি আমির হামজা বলতেছি, তুমি যদি আমার ভাতিজা আল্লাহ নবী মুহাম্মাদের সাথে কোনো বেয়াদবি করো, আমার হাতে তরবারি আছে, আমি তোমার সাথে তরবারি দিয়া ফায়সালা করব, যতক্ষণ পর্যন্ত আমার দেহর সাথে বা হাতের শরীরের সাথে বাহুর সাথে আমার হাত লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে লড়ে যাব, কিন্তু আল্লাহ নবীর সাথে কোনো রকম বেয়াদবি করবা আমি আমির হামজা মোটেও মেনে নিব না। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন বললেন, চাচা শান্ত হন। কি হন? আরে ওমর তরবারি দিয়া বেয়াদবি তো করবো, দূরের কথা, একটু পরে তো ওমর কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার বললেন। কেন কেন আল্লাহ নবী দোয়া করেছেন? বুলেটের গুলি মিস যেতে পারে, আমার নবীর দোয়া আছে, মিস আছে, আমার নবীর দোয়া মিস নাই। জিব্রাইল আইসা বলল, গো আল্লাহর নবী দোয়া করছেন কবুল,
ওই যে দেখেন আসতেছে ওমর, দেখেন ওমর আসতেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল আমার বন্ধু দোয়া করবে আমি আল্লাহ কবুল করব না, এটা হতে পারে না, আমি আমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাইছি আমার দিন প্রচার করার জন্য। কার দিন? জোরে বলেন কার দিন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ও যুবক, ও যুবক, তোমরা মনে করতে পারো ওলামায়ে কেরাম দুর্বল, ওলামায়ে কেরাম দুর্বল না, আল্লাহর নবীকে আল্লাহ মক্কা পাঠাইছিলেন, মক্কার কাফেরেরা দেখতেছে মোহাম্মদ একা, স্ত্রী নাই, কোনো ছেলে সন্তানও নাই, নবীজির পুত্র সন্তানগুলো যখন মারা গেল মক্কার কাফেরেরা নবীজিকে নির্বংশ বলে গালি দিতেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, মক্কার কাফেরেরা বলতো আরে মোহাম্মদের স্ত্রী নাই, পুত্র সন্তান নাই, সে কিভাবে কালেমার দাওয়াত একা একা দিবে, এটা তার পক্ষে সম্ভব নয়, নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা দেখতেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একা, কিন্তু ওই কাফেরেরা জানে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একা হতে পারে কিন্তু আল্লাহ তাকে একা ছেড়ে দেয় না, দিয়েছে দিয়েছে। এ কারণে আল্লাহ বলছেন আলামিয়া জিদিকা ইতিমান ফাআওয়া, আল্লাহু আকবার, ও নবী আপনি ছিলেন ইতিম, আমি কিন্তু আপনাকে ইতিম অবস্থায় একা ছেড়ে দেই নাই, আপনি একা না আপনার সাথে আমি আল্লাহু আছি, আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আপনি একা না, আপনি ইতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, ইতিম অবস্থা থেকে কিন্তু আমি আল্লাহ আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানাইছি। আরো যারা বলেন সুবহানাল্লাহ। ও যুবক, অনেকেই মনে করতে পারে ওলামায়ে কেরাম একা, না না না, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কার বড় বড় লিডারেরা বিরোধিতা করেছে, কিছুই করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ ছিলেন আল্লাহর নবীর সাথে, ছিলেন কি ছিলেন না? জোরে বলেন ছিলেন কি ছিলেন না? ঠিক বর্তমানেও যদি ওলামায়ে কেরাম হকের পথে থাকে, ইসলামের পথে থাকে, দিনের পথে থাকে, মাঝে মাঝে একটু টর্নেডো একটু ঝড় আসতে পারে, যদি ঈমান নিয়ে হকের পথে যদি অটল থাকতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওলামায়ে কেরাম এবং ইসলামের বিজয় দিবে। দিবে কি দিবে না? বুঝাইতে পেরেছি? বুঝছেন তো? নবীজি যখন কোরআনের দাওয়াত দিত মক্কার কাফেরেরকে, টাকা নাই, পয়সা নাই, ভালো কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, দরবারি নাই, গরিব গরিব, খাইতে পারে না, পড়তে পারে না, সে আবার মক্কার নাকি প্রেসিডেন্ট হবে। কাফেরেরা এইভাবে নবীজিকে টিটকারি মারত, কি করত? টিটকারি মারত, আর এই মোল্লা নাকি আবার রাষ্ট্র ক্ষমতার মালিক হবে, এটা কি সম্ভব? মক্কার কাফেরেরা জানে না মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেই কালেমার দাওয়াত দিচ্ছেন, যেই দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এটা মোহাম্মদের কোনো দ্বীন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দ্বীন, ঠিক কি না বলে? ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে পাঠিয়েছেন, ওগো নবী আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার প্রতিনিধি, আপনি আর আমি, আমি আর আপনি, ঠিক কিনা বলেন? আপনি আর আমি, আমি আর আপনি, কত পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, সবাই আমার সাথে আগ বাড়ায় বন্ধুত্ব করতে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, মুসা কালিমুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, ঈসা রূহুল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আদম সফিউল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে চায়, সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আমাকে খুশি করতে চায়, কিন্তু আমি আল্লাহ নিজে আগ বাড়ায় আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও নবী, সব পয়গম্বরকে আমি ডাক দিয়েছি, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনূস, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, আল্লাহু আকবার, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক,
নবী একবারও আপনাকে আমি নাম ধরে ডাক দেই নাই, ইয়া মোহাম্মদ একবারও ডাক দেই নাই, কারণ আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার মাহবুব, আপনি তো আমার ভালোবাসার মানুষ। আমি আপনাকে আদর করে ডাক দিয়েছি, আপনি কম্বল গায়ে দিয়া ঘুমায় আছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা ওঠেন ওঠেন, আল্লাহু আকবার, বন্ধু বন্ধুকে ডাকতেছে ওঠেন ওঠেন আর ঘুমায়েন না। ওগো নবী আপনি শুনে রাখেন, মক্কার কাফেরদের রক্ত চক্ষুকে আপনি ভয় করবেন না, আপনি আমার উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আপনি আমার উপর ভরসা করেন, তাওয়াক্কুল করেন। মক্কার কাফেরদের ষড়যন্ত্রের জাল অনেক বড় লম্বা হতে পারে, কিন্তু সেটা মাকড়সার জালের চাইতে আর বেশি। মাকড়সার জাল দেখছেন, মাকড়সা যখন মনের মাধুরী মিশিয়ে জাল বুনায়, মনে করে এই জাল কোনো টর্নেডো, ভূমিকম্প, ঝড় কিছুই করতে পারবে না। অথচ পাঁচ বছরের একটা শিশু যায় যদি ওই মাকড়সার জালের উপর একটু ফু মারে, থাকবে 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 না থাকবে না। কাফের, মুশরিক, বেঈমান, ইসলাম বিদ্বেষীরা মনে করতে পারে তারা ইসলাম এবং মুসলমানকে লণ্ডভণ্ড করে দিবে, কিন্তু তারা জানে না তাদের এই ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতেও আরো দুর্বল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও যুবক, ওলামায়ে কেরাম যদি না থাকে তোমাদের ইসলামের মর্মবাণী গুলো কে শোনাবে? ওলামায়ে কেরাম যদি না থাকে তোমাদেরকে কোরআনের কথাগুলো কে শোনাবে? আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেন মক্কায়, নবীর পাশে দাঁড়িয়েছিলেন হযরতে ওমর, নবীর পাশে দাঁড়িয়েছিলেন আবু বকর, নবীর পাশে দাঁড়িয়েছিলেন ওসমান, নবীর পাশে দাঁড়িয়েছিলেন হযরতে আলী, নবীর পাশে দাঁড়িয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। ঠিক কিনা বলে? ঠিক। এই দুনিয়ার জমিনে ওলামায়ে কেরাম যখন হকের পথে থাকবে, যুবক তোমাদের ইমানি দায়িত্ব হচ্ছে ওলামায়ে কেরামের পাশে দাঁড়ানো। ওলামায়ে কেরামের পাশে দাঁড়ানো তোমাদের ইমানি দায়িত্ব, নইলে কাল হাশরের মাঠে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ কড়ায় গণ্ডায় হিসাব নেবেন, আল্লাহর কাছে তোমাদেরকে সেই দিন বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে তোমাদেরকে জবাব দিতে হবে। আর আল্লাহর দরবারে দাঁড়ায়া জবাব দেওয়ার মতো সাহস আমাদের কারোরই নাই, আছে কারোরই নাই। এ কারণে জীবনে যতদিন বাঁচবো ইসলামের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো। শিয়ালের মতো হাজার বছর না বাঁচার চেয়ে সিংহের মতো ইমানদার একদিন বাঁচবে, তারপরে হকের পথে থাকবে। ঠিক কিনা বলেন? যুবক তোমাদেরকে মিস গাইড করা হচ্ছে, ইসলাম থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে হিন্দি সিনেমার মাধ্যমে, হিন্দি নাটকের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ইন্টারনেটে বিভিন্ন গেমের মাধ্যমে, বিভিন্ন অশ্লীল পর্নোগ্রাফির মাধ্যমে তোমাদেরকে ইমান, তোমাদের ইমানকে দুর্বল করার জন্য ওরা সস্তাভাবে ইন্টারনেটে বিভিন্ন পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছে, যাতে করে তোমরা এই পর্নোগ্রাফি দেখে তোমাদের ইমান দুর্বল হয়ে যায়, যাতে তোমরা মুসলমান হিসেবে দাবি করতে না পারো, যাতে তোমরা মুসলমান এ কথাটা ভুলে যাও, তোমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা বলে? আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমরা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর শিষ্য, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উম্মত। ঠিক কিনা বলেন? আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে, সব কিছু চলে যাক, সব কিছু হারিয়ে যাক, সব কিছু নিয়ে যাক, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন, আর জোরে সরে বলি আমিন। হাত নামাই যুবক, শুধু সুর আলা কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না, হবে হুজুর
মাহফিলে গেলে বলে হুজুর এমন টান দিবেন যাতে মাইক ঠেক ছিড়া যায়, হুজুর এমন টান দিবেন যাতে কলিজা একেবারে ফাইটা যায়, কিন্তু নামাজের জন্য ডাকলে আসতে চায় না। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, এক যুবক কোরআন শুনতাছে, আমি বলি ভাই চলেন নামাজে, হুজুর এই যে কোরআন তেলাওয়াত শুনতাছে। আরে তুমি কোরআন শুনলে হবে কি, নামাজ তো পড়তে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা যেই কোরআন শোনার জন্য আল্লাহর ঘরে এসেছি, আমরা এই ঘর থেকে এটাকে ওয়াদা করে বের হতে পারবো যে আজকে থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না? পারবো তো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহর ঘরে এসে আমরা ওয়াদা করেছি, যেমন করে আমরা একেবারে মসজিদে ঢুকে গিজ গিজ হয়ে বসেছি, পা ফালানোর জায়গা নাই, প্রতিটা ওয়াক্তে যেন এভাবে করে আমরা তোমাদেরকে মসজিদে রাজি আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ রহমতে ইনশাল্লাহ এদেশের যুবকেরা যেভাবে করে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, আজকে বাংলাদেশের যুবকদের মোবাইলে কোরআনের তেলাওয়াত, আগে শুনতাম ফাইটা যায়, চিরা যায়, নিয়া যায়, লয়া যায়, খায়া যায়, এগুলো এখন আর দেশের যুবকেরা খায় না। এ কারণে ওই দিন একজন একজন অনেক বড় একজন লোক, নাম বলবো না, উনি বললেন যে দেশের যাত্রা গান, সার্কাস, মঞ্চ নাটক, এই সব কিছু দিন দিন করে হারায়া যাচ্ছে, এর মূলে হচ্ছে ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে এখন আর ওই যাত্রা ফাত্রা এগুলো মানুষ দেখে না, দেখে ওই জারি গান, পালা গান, মঞ্চ নাটক, ওই সার্কাস, এগুলো এখন আর মানুষ শোনে না। এখন বাংলাদেশের যুবকেরা কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের বয়ান শুনে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এভাবে করে যদি চলতে থাকে, এভাবে করে যদি চলতে থাকে, বাংলার প্রতিটা ঘর হবে আল্লাহর কোরআনের ঘর। এ কারণে যুবক, আমরা ইসলামের পথে অটল থাকব, হকের পথে আমরা অবিচল থাকব। এত ওয়াজ মাহফিল, এত ওয়াজ মাহফিল, তারপরও বাংলাদেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? এবার চিন্তা করেন, যদি ওয়াজ মাহফিলগুলো আরো কম হতো, তাহলে মনে হয় প্রতিটা জেলায় জেলায় ধর্ষণের সেঞ্চুরি হতো, ঠিক কিনা বলেন? এই যে গত তিন দিন আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বিহান একটা গ্রামের নাম, ওই গ্রামের একজন মহিলা, তার একটা মেয়ে আছে 18 বছর বয়স, নাম হচ্ছে মাইশা, নাম কি? সে একটা মহিলা মাদ্রাসায় পড়ে মেশকাত জামাতে, মহিলা মাদ্রাসায় পড়ে মেশকাত জামাতে, মহিলা মাদ্রাসার ছাত্রী। ওই মাইশার মা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকিয়া করে, কি করে? পরকিয়া করে। তো মেয়েটা দেখলো আমি একজন মহিলা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আমার জন্মদাতা মা যদি এভাবে অনৈতিক কাজে লিপ্ত হয়, পরকিয়ায় লিপ্ত হয়, তাহলে তো আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে, আর তার মাও গুনাগার হবে, তার মা কি হবে? গুনাগার হবে। মেয়ে তার মাকে বুঝাইতে লাগলেন, মা তুমি পরকিয়া করো না, আমার বাবাকে রেখে তুমি অন্য পরপুরুষের সাথে কথা বলো, এটা তো ঠিক না, এটা তো ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। মা তুমি যদি এই সমস্ত অন্যায় কাজ করো, অনৈতিক কাজ করো, জিনা করো, ব্যভিচার করো, হাশরের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, হবে না? এই কথা তো শুধু মহিলা মাদ্রাসায় পড়ছে দেখে এই কথা বললো। বাংলাদেশের এমনও ঘর আছে, জেনারেল শিক্ষিত ঘর, মাও অন্য বেটার সাথে পরকিয়া করে, মেয়ে তো তিন চারটা নিয়ে ঘুরে, মা মেয়ে রেখে সকালবেলা ভার্সিটির নাম করে কোথায় যাও, মেয়ে আবার বলে তুমি যে পাশের ঘরের বেটার সাথে পরকিয়া করো, আমি কি জানি না? বেশি কথা বলবা, তুমি যদি আমারটা ফাঁস করে দাও, আমিও তোমারটা ফাঁস করে দিব। বানায় বললাম, আমার কথার সাথে কি যুক্তি আছে, লজিক আছে, আছে না? এমন ফ্যামিলি বাংলাদেশে আছে কি আছে না? অহরহ আছে। একজন বোন তো বলেই ফেলেছেন টেলিভিশনে সাংবাদিক, যে আমার মেয়ে যদি বিবাহের আগে
সে যদি কারো সাথে মিশতে চায় আমি তাকে নিষেধ করব না, বাধা দিব না। নাউজুবিল্লাহ বলেন, পুরো কথাটা ভেঙে বললাম না, বুঝে নেন। এত ওয়াজ মাহফিল, এত হক্কানি আলেম, এত বুজুর্গ, এত মসজিদ মাদ্রাসার দেশ, হক্কানি পীর সাহেবদের দেশ, এত কোরআনের দাওয়াত দেওয়ার পরেও এই অবস্থা। যদি ওয়াজ মাহফিল, কোরআনের দাওয়াত, তাবলীগের দাওয়াত যদি বন্ধ হয়ে যেত, এদেশের মুসলমান ইসলাম ছেড়ে বেইমান হয়ে যেত, ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, ভ্যালেন্টাইন ডে আইলে দেখবেন যে বাঙালি ভাত খেতে ভাত পায় না, সেও ফুল কিনা যায় এক সাহাবাগে দাঁড়ায় থাকে। আরে ফকুন্নি কাঙ্গালি কোথাকার ছোট লোক, ভাত খেতে ভাত পায় না, গার্লফ্রেন্ডের জন্য ভ্যালেন্টাইন ডে ফুল কেনা নিয়ে যাও, হাজার হাজার টাকা খরচ করে, আর এই দিকে তোমার মা ভাত খেতে পায় না, তোমার মা তিন বেলা খেতে পায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, ওই মেয়ে তার মাকে বললেন, মা তুমি এই অনৈতিক কাজ করো না, এর থেকে তুমি ফিরে আসো। তার মাকে পরকীয়ায় বাধা দেওয়ার কারণে ওই মায়ের কথিত প্রেমিক রাত্রবেলা ঘরে আসছে। আসার পরে দুইজনে প্ল্যান করছে যে আমরা দুইজনে অনৈতিক যে সম্পর্ক গড়েছি, এখন আমাদের মূল সমস্যা পথের কাটা হচ্ছে আমার এই মেয়ে। আমার এই দুইজনে মিলে প্ল্যানিং করলো যে তাহলে মেয়েটাকে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ, কি করা যায়? ঠিক, ওই মেয়েকে ঘরে ডেকে এনে নিজের জন্মদাতা মা, যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে লালন করেছে, সেই মা আগে থেকে ঘরের দরজাগুলো লাগিয়ে দিলেন, জানালাগুলো লাগিয়ে দিলেন, যাতে করে চিৎকার করলেও বাহিরে কোনো আওয়াজ না যায়। ঘরের দরজা লাগিয়ে দিলে ওই কথিত মায়ের প্রেমিককে ডাক দিয়ে বললেন, এই যে আমার মেয়ে। ওই কথিত প্রেমিক মায়ের সামনে তার মেয়েকে প্রথম দর্শন করেছে। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ, কোথায় আছে আমার দেশ? কোথায় আছে আমার দেশের মুসলমান? কোথায় আছে তাদের ঈমান? আমরা যখন হক কথাগুলো বলি, তখন কিছু মানুষের গায়ে আগুন জ্বলে যে হুজুরের এত চিল্লায় কেন? পারলে ধর্ষণ ঠেকাও, পারলে ধর্ষণ ফিরাও, তোমরা পারবে না। তোমাদের কতটুকু মুরুদ আছে আমরা দেখেছি, তোমাদের আইন পারে নাই, তোমাদের শাসন পারে নাই, কেয়ামত পর্যন্ত পারবে না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া, ঠিক কিনা বলে? পারবে? পারলে ঠেকাও। কুকুরের মতো কথিত মায়ের প্রেমিক মিশকাত পড়ুয়া 18 বছরের একজন তরুণীর উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। প্রথমত তাকে ধর্ষণ করা হয়েছে, শেষ পর্যন্ত সে যখন অচেতন হয়ে পড়ে মায়ের সামনে, তাকে গলা টিপে জায়গার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। চিন্তা করেছেন আজকে নারীবাদীরা কোথায়? আজকে মানবাদীরা কোথায়? তোমরা যারা মানবতার কথা বলো, এই মা দেখলো যে আমার মেয়ের তো কোনো জায়গায় সম্পর্ক নাই, আমি যদি আমার মেয়েকে চাপ দিই, সে যে তার বাবাকে বলে দিবে, সে যে তার বাবাকে বলে দিবে। আর মেয়েও প্রথম ভেবেছিল বাবাকে বলে দিবে। মেয়ে মনে মনে চিন্তা করলেন যে না, অনেকের কাছে বলেছেন যে আমি আমার বাবাকে প্রথম বলি নাই, কারণ হলো আমার মায়ের সংসারটা ভেঙে যাবে, আমার বাবা আমার মাকে মারবে। আমি চেয়েছিলাম আগে আমি আমার মাকে বুঝায় শুনায় যাতে ওই লাইন থেকে, ওই পথ থেকে ফিরে আনতে পারে। বুঝতে পেরেছেন? সে তো আল্লাহর কোরআন পড়ার কারণে, রসুলের হাদিস পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে সে চেয়েছিল তার মাকে ওই গুনাহের কাছ থেকে ফিরায় আনতে। কিন্তু বাংলাদেশের এমনও ঘর আছে, মা মেয়ে দুইজনেই অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছে না? আর এই মেয়ের তো কোনো সম্পর্ক নাই। মা দেখলো যে ওকে যদি থামাইতে হয়, দুনিয়ার জমিন থেকে সরানোর ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই।
সেই মেয়েকে ধর্ষণ করা হলো, গলা টিপে হত্যা করা হলো। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন না? দেখেছেন? মেয়েটার নাম মাইশা, মাত্র 18 বছর বয়স। আহ, কত সুন্দর বোরকা পরা একজন বোন, আজকে তাকে নির্মম ভাবে হত্যা করা হলো। মুসলমান, এখনো যদি হুশ না আসে যে আমাদের ইসলাম কতটা প্রয়োজন, ইসলাম ধর্ম মানাটা আমাদের জন্য কতটা জরুরি, আমরা এখনো যদি সজাগ না হই, এখনো যদি ইসলামের পথে ফিরে না আসি, ঘরের মধ্যে যদি পরিপূর্ণভাবে ইসলাম পালন না করি, এমন ঘটনা আমাদের ঘরের মধ্যেও ঘটতে পারে। ঠিক কিনা বলেন? এ কারণে ইসলাম দরকার আছে কি আছে না? ইসলাম মানার দরকার আছে কি আছে না? আমরা ইসলাম মানবো তো ইনশাল্লাহ, দিন মানবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, এই মজমা এই মাহফিলকে রব্বে করিম কেয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কোরআনের তেলাওয়াত শুনেছি, কোরআনের বায়ান শুনেছি, আল্লাহ তাআলা প্রতিটা কথা যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। রব্বে করিম আমাদের উপর সহজ করুন, আমাদের উপর রহম করুন, আমাদের উপর দয়া করুন বলি আমিন। এ আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ, অনেকের নাম আমার কাছে বলেছেন, অনেকের নাম আমার এখন মনে নাই, স্মরণে নাই, তো আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন। এই মসজিদের যারা কমিটি বৃন্দ আছেন, পরিচালক বৃন্দ, আল্লাহ তাআলা তাদের সকলকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন বলে আমিন। আপনাদের সকলকে আল্লাহ কবুল করুন। অনেকে মা বোনেরা আছেন, বাসা বাড়িতে তারা বয়ান শুনছেন, আমরা মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাযিল করুন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين أمرنا فرما আপনি রহমান এ মালিক, গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো হাত উঠিয়েছি আল্লাহ, এ মালিক মেহরবানি করে আপনি আমাদের তামাম জিন্দিগির গুনা খাতা গুলো মাফ করে দেন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলকে মঞ্জুর করে নেন, অত্র এলাকার যুব সমাজকে আল্লাহ কবুল করে নেন, যুবক ভাইয়েরা মিলে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাদের মেহনতকে জান্নাতের বিনিময়ে কবুল করে নেন, আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, যারা আপনার ঘরের নির্মাণ কাজের জন্য দান করেছেন, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন, অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে কোরআনের নূর, হেদায়েতের নূর আপনি চালু করে দেন। আয় আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দেন, আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, রিজকের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আপনি তো জানেন কে কি উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ সকলের মনের নেক মাকাসিদগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ অনেক
যুবক ভাইরা ব্যবসা করে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, চাকরিতে প্রমোশন দিয়ে দেন। আল্লাহ অনেকেই বিদেশ যাওয়ার জন্য ট্রাই করছে, আল্লাহ আপনি সফল হওয়ার তৌফিক দিয়ে দেন। অনেকেই পড়াশোনা করে জেহান জাকাত বাড়ায় দেন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনের হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করে দেন। আল্লাহ আপনি আমাদের দেশটাকে ফুলে ফলে ভরে দেন, ভরে দেন, অশান্তি গুলো দূর করে দেন, ভরে দেন, সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে মালি, এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে পাক্কা ইমানদার বানায়া দে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাওলা রে জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। ওই কবরে একা একা কি ভাবে থাকবো মালি, যে গালে নাই কোনো বাতি নাই কোনো সাথে। আল্লাহ ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়ে, কবর এমন এক ঘর, বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই ঘরে যাবার আগে মালিক আপনার পেয়ারা বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ দেশ বিদেশে ঘুরে ঘুরে কোরআনের তেলাওয়াত করি, কোরআনের বয়ান করি, এই তেলাওয়াত এই বয়ানের দ্বারা আল্লাহ মুসলমানদেরকে হেদায়াত দিয়ে দেন। আল্লাহ সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথ আপনি সহজ করে দেন। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে কবুল করে নেন। আবার কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করে দেন। আল্লাহ যুবকদেরকে ইসলাম থেকে সরানোর জন্য চক্রান্ত হচ্ছে মালি, প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে আল্লাহ আপনার মহব্বত আপনার ভালোবাসা পয়দা করে দেন। আল্লাহ আমার বৃদ্ধ বাবাদেরকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন। ও মালি এই গভীর রজনীতে আপনার দরবারে দরখাস্ত করি, এই দুনিয়া ছেড়ে একদিন তো চলে যেতে হবে, কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না গো আল্লাহ। এই দুনিয়া থেকে যাওয়ার আগে মালি জান্নাতীদের নামের সাথে আমাদের নামটা লেখায় দে। রব্বিরহামহু